আসসালামু আলাইকুম, ম্যাথোস্কোপ 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমরা ত্রিকোণমিতির মৌলিক আলোচনা নিয়ে পূর্ববর্তী যে তিনটি ভিডিও তৈরি করেছিলাম বা তিনটি পর্ব তৈরি করেছিলাম, সেই পর্বের ধারাবাহিকতায় আমরা আজকে ত্রিকোণমিতির মৌলিক আলোচনা পর্ব 4 নিয়ে হাজির হয়েছি। সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর যারা এখনও পর্যন্ত প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব দেখেননি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া হলো, চাইলে আপনারা আই বাটন থেকেও এটা দেখে নিতে পারেন। তো আপনাদের সাজেস্ট করবো অবশ্যই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দেখার পরেই এই পর্বটি দেখবেন। তো আশা করি এই পর্বটি দেখার পরে মোটামুটি ত্রিকোণমিতির যে মৌলিক আলোচনাগুলো ছিল সেই আলোচনাগুলো সম্পর্কে আপনাদের একটু শার্প আইডিয়া হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা ত্রিকোণমিতির মৌলিক আলোচনার তৃতীয় পর্বে শিখেছিলাম যে ছয় রকমের যে অনুপাত পাওয়া যায় একটা সমকোণী ত্রিভুজের মধ্যে, সেই ছয়টা অনুপাত সম্পর্কে এবং সেই ছয়টা অনুপাতের কোন অনুপাতের কী নাম এবং সেই নামগুলো কীভাবে আসলো, কেন এরকম হলো সেগুলো নিয়ে। তো আজকে আমরা ওই তিন যে ছয়টা অনুপাত পেয়েছিলাম, এই ছয়টা অনুপাতের মধ্যে পরস্পর নিজেদের মধ্যে কী ধরনের সম্পর্ক তারা তৈরি করে সেই সম্পর্কগুলো আমরা আজকে তৈরি করব, যেগুলোকে আমরা আসলে সূত্র বলে থাকি। তো সেই সম্পর্কগুলোই মূলত আমরা সূত্র হিসেবে ব্যবহার করি। তো আজকে আমরা সেই সূত্রগুলোই আলোচনা করব। তো সেই সূত্রগুলো আলোচনা করার পূর্বে আমরা সর্বপ্রথম যেটা জানবো সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। খ্রিস্টপূর্ব 500 বছর পূর্বে ওনার জন্ম ছিল সামোস দ্বীপ নামক একটা জায়গার মধ্যে। তো উনি মূলত সংখ্যাতত্ত্ব নিয়ে অনেক ধরনের গবেষণা করত। তো পাশাপাশি উনি এই সমকোণী ত্রিভুজের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দিয়েছিল। সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু রয়েছে সেই তিনটা বাহুর মধ্যে তিনি একটি সম্পর্ক পেয়েছিলেন, সেই সম্পর্কটাকে পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। তো পিথাগোরাসের সেই উপপাদ্যটা হচ্ছে এরকম যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ পিথাগোরাস সাহেব দেখলেন যে পৃথিবীতে যত ধরনের সমকোণী ত্রিভুজ রয়েছে সকল ধরনের সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে একটা সম্পর্ক পাওয়া যায়, আর সেটা হচ্ছে ওই তিনটা বাহুর মধ্যে, এখানে আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, আমি ত্রিভুজটা দিয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এই ত্রিভুজটার মধ্যে এই যে এটা যদি থিটা ধরি তাহলে অবশ্যই এটা লম্ব, এটা ভূমি, আর ওটা অতিভুজ সবসময় হয়। তো তিনি এই তিনটা বাহুর মধ্যে সম্পর্ক দিলেন যে এই যে এই বাহুটার মধ্যে যদি একটা বর্গ আঁকি, মানে এই বাহুটা দিয়ে যদি একটা বর্গ আঁকি, তাহলে সেই বর্গের ক্ষেত্রফল কী হবে, এই দুটা বাহু দিয়ে বর্গ আকার পরে যে বর্গ দুটা হবে সেই দুটা বর্গের সমষ্টির সমান। অর্থাৎ অতিভুজকে বর্গ করলে বাকি দুইটা বর্গের যোগফলের সমান হয়। দ্যাট মিন্স অতিভুজকে যে বর্গ করা হয়েছে অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বাকি দুইটার স্কোয়ারের অর্থাৎ বর্গের যোগফল। এই ছিল পিথাগোরাসের উপপাদ্যটা বা পিথাগোরাসের সূত্রটা। তো এই সূত্রটা ব্যবহার করে আমরা মূলত এই ত্রিকোণমিতিক যে ছটা অনুপাত রয়েছে সেটা অনুপাতের মধ্যে যে নিজেদের মধ্যে তারা কী ধরনের সম্পর্ক তৈরি করে সেই সম্পর্কগুলো তৈরি করবো। তো আচ্ছা, ওই ত্রিকোণমিতিক অনুপাতে যাওয়ার জন্য কিন্তু আমার অবশ্যই অনুপাতের প্রয়োজন। দেখো এখানে কিন্তু কোনো অনুপাত নেই, সরাসরি অতিভুজ লম্ব ভূমি কোনো ধরনের কোনো অনুপাত নেই। তো অনুপাত করার জন্য অবশ্যই কি ভাগাকারে কিছু একটা থাকতে হবে, তাই না? তো আমরা কী করবো, প্রথমে এই যে পিথাগোরাসের উপপাদ্যটাকে প্রথমে আমরা কী করবো, অতিভুজ দিয়ে সবাইকে ভাগ করে দিই। তারপর আবার আমরা কী করবো, লম্ব দিয়ে সবাইকে ভাগ করবো। তারপরে আবার ভূমি দিয়ে সবাইকে ভাগ করব। এই যে তিনটা স্টেপে তিনটা কাজ করব। প্রথমে কী বললাম, অতিভুজ দিয়ে সবাইকে ভাগ করে দেবো, তারপর লম্ব দিয়ে সবাইকে ভাগ করে দেবো, তারপর ভূমি দিয়ে সবাইকে ভাগ করে দেবো। তো দেখো অতিভুজ দিয়ে ভাগ করলে কিন্তু এখানে সবগুলো একটা অতিভুজ বা অতিভুজ, লম্ব বা অতিভুজ, ভূমি বা অতিভুজ, অনুপাতগুলো কিন্তু আমরা তখন পাবো। তো সেই অনুপাতগুলো পাওয়ার জন্য আমরা আসলে মূলত এখানে ভাগ করব। তো এই যে তিন ক্ষেত্রে তিনবার যে ভাগ করবো, এই তিনবারের জন্য আমরা তিন রকমের সম্পর্ক বের হয়ে আসবে। তো প্রথমে আমরা প্রথম কাজটা করি, এটাকে আমরা কী করি, উভয় পক্ষ অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করি। দেখো কী করলাম এখানে আমরা, যে প্রত্যেকটাকে আমরা অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করছি। তো দুই পক্ষকে একই জিনিস দ্বারা ভাগ করলে তো কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা এই সমীকরণটা অর্থাৎ এই সূত্রটা দুই পক্ষে অতিভুজ স্কোয়ার দ্বারা ভাগ করলাম। তো ভাগ করার পরে আমরা এখানে রেজাল্টটা কী পাই একটু দেখো। এখানে এই পাশটা খুব সহজ, অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার দুইটাই যদি আমরা অনুপাত করি, অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার কাটাকাটি গেলে ওয়ান থাকে। আচ্ছা এই পাশে আমার কী থাকে দেখো, এটা হচ্ছে লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার। এটা তারা আসলে কী বোঝে, এটা তারা বুঝে লম্ব বাই অতিভুজ হোল স্কোয়ার, দুটো তো আমরা একসাথে স্কোয়ার দিতে পারি, তাই না? তো এটা তারা মূলত বুঝেছে লম্ব বাই অতিভুজ হোল স্কোয়ার। আচ্ছা এবার একটু চিন্তা করো তো, লম্ব বাই অতিভুজ হোল স্কোয়ার, আচ্ছা ভিতরে যে এই যে লম্ব বাই অতিভুজ, এটা তো একটা অনুপাত, তাই না? তো লম্ব বাই অতিভুজ অনুপাতটা কী,
আমরা কিন্তু আগের পর্বে এই নামগুলো জেনেছি যে কোন অনুপাতগুলোর নাম কি। তো লম্ববাহু ত্রিভুজ অনুপাতের নাম কি? অবশ্যই তোমরা জানো লম্ববাহু ত্রিভুজের যে অনুপাতটা সেই অনুপাতটার নাম হচ্ছে সাইন। আচ্ছা, তা লম্ববাহু ত্রিভুজ আমরা কী লিখতে পারি? সাইন থিটা লিখতে পারি। তো এখন যেহেতু এটার মধ্যে পুরোটার মধ্যে লম্ববাহু ত্রিভুজ দিকে হোল স্কোয়ার আছে না, তাহলে অবশ্যই এটা কী হবে? সাইন স্কোয়ার। ক্লিয়ার? এবার এটার ক্ষেত্রে দেখো ভূমি স্কোয়ার বা অতিভুজ স্কোয়ার, সিমিলারলি এটাকে আমরা কী লিখতে পারি? কী চিন্তা করতে পারি যে ভূমি বা অতিভুজ হোল স্কোয়ার, আর ভূমি বা অতিভুজ একটা অনুপাত, আর সেই অনুপাতটার নাম কী? শিওর, সেই অনুপাতটার নাম হচ্ছে কস। আর যেহেতু পুরোটার মধ্যে একটা স্কোয়ার হবে, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি? কস স্কোয়ার থিটা। এই তো দেখো কী সুন্দর, এখানে আমার ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, ওয়ান ইকুয়াল টু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যদি একটু সাজায় লিখি, যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তো এই যে আমি কী করলাম, সাইন এবং কস মানে হচ্ছে সাইন স্কোয়ার এবং কস স্কোয়ারের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে ফেলতে পারলাম। এই সম্পর্কটা কি কোথা থেকে আসলো? পিথাগোরাস উপপাদ্য থেকে। মানে আমি কিন্তু বেশি কিছু করি না, জাস্ট অতিভুজ স্কোয়ার দ্বারা ভাগ করছি, আমার এই সূত্রটা বের হয়ে গেছে। মূলত এটা হচ্ছে তাদের সম্পর্ক, যেটাকে আমরা সূত্র বলে থাকি। তো এটাকে তুমি ক্যালকুলেশন করে আরও দুটো সূত্র পাইবা। কীভাবে? আমি সাইনটাকে পাশে পাঠিয়ে দিলে কস স্কোয়ার ইকুয়াল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, আবার যদি কস স্কোয়ারটাকে পাশে পাঠিয়ে দিই তাহলে সাইন স্কোয়ার ইকুয়াল ওয়ান মাইনাস কস স্কোয়ার। তো এইভাবে কিন্তু আমরা এটা থেকে আরও দুটো সম্পর্ক বের করে নিতে পারি। ওকে, এই হচ্ছে অতিভুজ স্কোয়ার দ্বারা ভাগ করলে কী সম্পর্কটা বের হয়। এইবার আমরা দেখব লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করলে কী সম্পর্ক বের হয়। ওকে, আচ্ছা সেই সূত্রটা থেকে এখন আমরা কী করবো? লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করব। ওকে দেখো, এখানে আমরা কী করলাম, এই সমীকরণটার দুই পক্ষকে লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করলাম। তো এবার লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করার কারণে আমার বিষয়টা কী দাঁড়ালো? দেখো এখানে অতিভুজ স্কোয়ার বাই লম্ব স্কোয়ার, বিষয়টা কী? অতিভুজ বাই লম্ব হোল স্কোয়ার। ওকে, তো অতিভুজ বাই লম্ব হোল স্কোয়ার, আচ্ছা অতিভুজ বাই লম্ব মানে যেন কী মনে আছে তোমাদের? আচ্ছা, অতিভুজ বাই লম্ব হচ্ছে কোন অনুপাতটা, মানে এই যে অতিভুজ বাই লম্ব এই অনুপাতটার নাম কী ছিল? এই অনুপাতটার নাম ছিল কোসেক। শিওর, তাহলে আমরা এটাকে কী লিখতে পারি? কোসেক থিটা। আর যেহেতু পুরোটাকে একটা স্কোয়ার আঁকা থাকবে, তাহলে এটাকে আমরা লিখবো কোসেক স্কোয়ার থিটা। ওকে, এটা খুব সহজ কথা, লম্ব স্কোয়ার বাই লম্ব স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে কথা হবে ওয়ান প্লাস ভূমি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা কী লিখতে পারি? ভূমি বাই লম্ব হোল স্কোয়ার। ওকে, তো ভূমি বাই লম্ব হোল স্কোয়ার যদি হয়, তাহলে ভূমি বাই লম্ব মানে কী? ভূমি বাই লম্ব মানে আছে কট, তাহলে এটাকে আমরা লিখতে পারি কট। আর যেহেতু পুরোটাপারটা স্কোয়ার, তাহলে অবশ্যই কট স্কোয়ার। সম্পর্ক তৈরি হয়ে গেছে না এখানে একটা, যে কোসেক স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার। এইবার এটাকে চাইলে আমরা কী করতে পারি? কট স্কোয়ারটা এইবার নিয়ে আসো, একটা সম্পর্ক হবে না, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, এবার আমি কী করলাম, ওয়ানটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কী হবে? কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কট স্কোয়ার। তো এটা থেকে কিন্তু আমরা আরও দুইটা সম্পর্ক তৈরি করতে পারি। তো এই হচ্ছে বিষয়টা, এটা এটা পেলাম হচ্ছে ওই পিথাগোরাসের সূত্রটাকে আমরা যদি লম্ব স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে এই সম্পর্কটা পাই। এইবার বাকি রইলোকে ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করা, তাই না? তো এবার আমরা কী করবো? ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করে আরও সম্পর্ক নির্ণয় করবো। ওকে, তাহলে এবার কাজটা হচ্ছে আমরা ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করবো। এইটা বিষয়টা, তাই না? তো এখন দেখো তো এখানে আমরা কী করতে পারি, এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি স্কোয়ার, আর অতিভুজ বাই ভূমি মানে কি? সেক থিটা। তো এটাকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি স্কোয়ার। লম্ব বাই ভূমি স্কোয়ার মানে হচ্ছে লম্ব বাই ভূমি হোল স্কোয়ার, আর লম্ব বাই ভূমি মানে কি? টেন। সেটা সাথে অবশ্যই একটা স্কোয়ার হবে, টেন স্কোয়ার থিটা প্লাস, এটা তো খুব সহজ, ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার কাটাকাটি করে ওয়ান হয়ে গেলো আমাদের আরেকটা সম্পর্ক, সেক স্কোয়ার ইকুয়াল টু টেন স্কোয়ার প্লাস ওয়ান। তো এইবার এইটাকে আমরা কী করতে পারি? একবার টেনটাকে পাশে নিয়ে আসো, তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এবার ওয়ানটাকে বসে নিয়ে আসো, তাহলে কী হবে? সেক স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ার। তো এই সম্পর্কটা থেকে আমরা কী করতে পারি? আরও দুটো সম্পর্ক তৈরি করতে পারি। মোট সম্পর্ক কয়টা তৈরি করলাম চিন্তা করে একটু? আমরা প্রথমে অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করে পেয়েছিলাম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, আর ওইটা থেকে ক্যালকুলেশন করে আমরা আরও দুটো পাই, তাহলে ওখানে ছিল মোট তিনটা। ঠিক একইভাবে লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করার সময় আমরা আরও তিনটা সম্পর্ক পাই, মানে একটা সম্পর্ক সরাসরি পাই, সেটা থেকে আরও দুটো পাই। তারপর এইখানে আবার কী করলাম, ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করে একটা সম্পর্ক সরাসরি পেলাম, এবং এটাকে ক্যালকুলেশন করে আরও দুটা, মোট তিনটা পাই। তার মানে প্রতি ক্ষেত্রে আমরা তিনটা করে সম্পর্ক পাচ্ছি, মোট কটা সম্পর্ক পেলাম?
নয়টা, যে নয়টাকে আমরা অনেকে কী করি একদম সূত্র মনে করে মুখস্থ করে করা শুরু করি, এবং অনেকে এরকম অভিযোগ রয়েছে যে স্যার এত সূত্র মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব হয় না, যার কারণে এই ত্রিকোণমিতি গণনা অনেক কঠিন মনে হয়। আসলে এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করার কিছু নেই, যা সূত্রগুলো ফিল করো একটু, যে কীভাবে সূত্রগুলো আসলো, কোথা থেকে আসলো, কেন এরকম হলো, যদি এই বিষয়গুলো একটু ফিল করতে পারো তাহলে কিন্তু এই সূত্রগুলো তোমাদের জন্য সব মানে কঠিন বা প্যারাদায়ক মনে হবে না, খুব ইজি মনে হবে। তখন আসলে আমরা যখন একটা বিষয় নিয়ে চিন্তা করি তখন ওই বিষয়টা আমাদের কাছে খুব সহজ লাগে। আমি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বিষয়টাকে বুঝাই। ধরো তুমি একটা বিষয় নিয়ে তুমি চিন্তা করছো আর একটা বিষয় নিয়ে তুমি চিন্তা করো নাই, দুটোর মধ্যে পার্থক্যটা কী? তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার ওই হেঁটে যাওয়ার পথে তুমি দেখলে রাস্তায় একটি দোকান, রাস্তার পাশে একটি দোকান, যে দোকানটির নাম হচ্ছে ধরো আকাশ স্টোর দোকানটার নাম। তো এখন এই আকাশ স্টোর দোকানটার নাম তুমি দেখছো, কিন্তু তুমি পরের দিন কিন্তু বলতে পারবা না দোকানটার নাম কী ছিল, ভুলে যাবা, মনে থাকবে না। কিন্তু তোমার নিজের নাম যদি আকাশ হয় তাহলে কিন্তু তোমার মনে থাকার চান্সটা বেশি। অর্থাৎ বিষয়টা এরকম, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একটা দোকানের নাম দেখেছো, ওই দোকানের নামটা হচ্ছে তোমার নামে নাম, তাহলে কিন্তু ওই দোকানের নামটা মনে থাকাটা বেশি, মানে সম্ভাবনাটা বেশি। তো এই হচ্ছে বিষয়টা। আসলে কেন এরকমটা হয়, এটা হওয়ার কারণ হচ্ছে ওই যে অন্য একটা নাম দেখে তুমি আসলে ওটা নিয়ে কোনো চিন্তা করো না, কিন্তু যখন তুমি নিজের নামটা দেখো তখন চিন্তা করো তো আমার নাম, তাই না? তখনই কিন্তু আসলে তুমি ওই যে ওই যে ওইটা নিয়ে চিন্তা করছো এটা আমার নাম, এই চিন্তাটা করার কারণেই কিন্তু তুমি বিষয়টাকে খুব সহজে মনে রাখতে পারছো, বেশি দিন মনে রাখতে পারছো। তো আসলে বিষয়টা এরকমই, তুমি একটা বিষয় নিয়ে যত বেশি চিন্তা করবা সেটা তোমার তত বেশি মনে থাকবে। তো এই জন্য আমি বলবো নিজের চিন্তা শক্তিটাকে কাজে লাগানোর জন্য, চিন্তা শক্তিটাকে কাজে লাগাও, সূত্র হর হর করে মুখস্থ না করে সূত্রগুলোকে ফিল করার চেষ্টা করো, ভিতর থেকে চিন্তা করো যে সূত্রগুলো কেন এমন হলো, কী কারণে এমন হলো, অন্যরকম তো হতে পারতো, কেন হলো না। তো আশা করি তোমাদের এই ত্রিকোণমিতি যে মৌলিক আলোচনা করেছিলাম সেই মৌলিক আলোচনাগুলো সব প্রতিটা পর্ব তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছ। আর আমি মনে করি ত্রিকোণমিতিক মৌলিক আলোচনা নিয়ে আর আলোচনা করার কিছু নেই, ত্রিকোণমিতির যে মৌলিক ভিত্তিটা যেটা বেস্ট তোমার সেটা তুমি এখন খুব সহজেই পারবে যদি চারটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখো। আর তবুও যদি কারো সমস্যা হয় আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা আবার প্রথম থেকে প্রথম এই চারটি পর্ব দেখা শুরু করো। আশা করি ত্রিকোণমিতি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, অন্তত ত্রিকোণমিতি সূত্রগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তো নেক্সট আমরা সরাসরি কিছু অঙ্ক করার চেষ্টা করব, যে এই সূত্রগুলো বা এই সম্পর্কগুলো ব্যবহার করে কীভাবে আমরা অঙ্কগুলো করতে পারি সেই চেষ্টাটা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।